আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি। আমি কে এম আবু তাহের চৌধুরী। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আপনারা জানেন এই ব্রিটেনে আমাদের মুরব্বীরা, আমাদের অগ্রজরা আমাদের জন্য একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট করেছেন। তাদের ত্যাগ ও তিতিক্ষার মূল্যায়ন এবং অতীতের ইতিহাস জানার আলোকে আমাদের আজকের আয়োজন। আজকে আমাদের স্টুডিওতে আমাদের কমিউনিটির একজন অগ্রদূতকে আমি আমন্ত্রণ জানিয়েছি, আসলে ওনার সাথে পরিচিত হই। উনি হচ্ছেন পূর্ব লন্ডনের স্টেপনি এলাকায় বসবাসকারী বিশিষ্ট সমাজসেবী, আমাদের কমিউনিটির মুরব্বী জনাব হাজি আব্দুর রশিদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি আপনি? আলহামদুলিল্লাহ। আপনারে অশেষ ধন্যবাদ যে আপনি আজকে আমরার ইকরাবাংলা স্টুডিও অনেক কষ্ট করে আপনি আইছি। আপনার সাথে জানতাম সালাম যে আপনার জন্মস্থান কোন জায়গা? জন্মস্থান এই সময় আপনার ব্রিটিশ জনবল আছিল, নবীগঞ্জ থানা মিনাজপুর, নবীগঞ্জ থানার মিনাজপুর। আপনার আপনারা ইউনিয়ন তো হইল ইউনিয়ন এসকাল ইউনিয়ন আসকান ইউনিয়ন মিনাজপুর বড়বাড়ি দিয়ে বড়বাড়ি। কত ইংরেজি আপনার জন্ম? জি আপনার ধর্ম কত ইংরেজি? 1937 আমার জন্ম। 1937 সালে আপনার জন্ম। আপনার আব্বা আর আম্মার নাম কিতা আছিল? আমার বাবার নাম হইলি হাজি মোহাম্মদ নিয়াজ উদ্দিন, আর আমার মার নাম হইল কি হাজিজুন্নেসা চৌধুরী। আপনার আব্বা কিতা জাহাজি আসলানি সারঙ্গ আসলানি না? না আমার বাবা, আমার বাবা হইল কি গৃহস্থির। আচ্ছা দেব। আচ্ছা, তো আপনি লেখাপড়া ছুটিবেলা কোন জায়গা করছেন? পাঠশালা স্কুল পাস করি আমি, বুরুঙ্গারি স্কুলও। পাঠশালা কোনাতে পাঠশালা? আসন দিত নি আসন্দে প্রাইমারি স্কুল। জি জি প্রাইমারি। এরপর আপনি বুরুঙ্গা হাই স্কুল গেলে? বুরুঙ্গা এমই স্কুলও, এমই স্কুল গিয়ে ভর্তি। সেই সময় হাই স্কুল আসেন না, ওই যে আগে আসলে আমার ব্রিটিশ রকারে করছিল মিডল ইংলিশ স্কুল। জি জি এমই স্কুল আসিল, হাই স্কুল আসিল মঙ্গলচন্ডী আসন্দি হাই স্কুল। আচ্ছা, আমি জানি আপনি বুরুঙ্গা এমই স্কুল আপনি পড়ছেন? এমই স্কুল, এরপরে হাই স্কুল হয়েছে। আচ্ছা, ও আমি চাচা কাছে হাই স্কুল হয়েছি। আচ্ছা, তারপরে বুরুঙ্গা তাই থাকলে আপনি মিরাজপুর তো বাক্কা দূর তো বুরুঙ্গা? এই সময় আপনার বাসে শেরপুর গিয়ে উঠতাম। আচ্ছা, শেরপুর একটা সাই মেলায় টেকিয়া শেরপুর গিয়ে উঠতাম, বাসে উঠতে গিয়ে বুরুঙ্গা সরফরণ নামতাম, আর এখান তো না আরও দুই মাইল একটা যাইতাম আমার বোনের ভাই বোন আমার বাসার। ও তো বুরুঙ্গা এলাকার আপনার বোন থাকতা? আমার বোন বোনের ভাই আপনি মিরাজপুর থেকে সাই মেল আটকে দিতা শেরপুর, শেরপুর শেরপুর থেকে আপনি বাসে দিতা গিয়ে আবার বোনের বাড়ি দুই মাইল আটকে দিই আরও একটা দিই, তো বোনের বাড়িতে থাকে আপনি পড়াশোনা করছেন? হ্যাঁ। তো আপনি তো মিরাজপুর দিয়ে দিতা এই সময় রাস্তা ভাই দিতা না লোকায় দিতা আপনার? না না রাস্তা ভাই আমরা এই সময় লোক মানে রঘুর বোটের সড়ক আছে নবীগঞ্জি রাস্তা, লোকাল বোটের সড়ক হয়ে গেছে। জি নবীগঞ্জি রাস্তা এটা আপনার তো ব্রিটিশ রাস্তা, ব্রিটিশ আমাদের রাস্তা নবীগঞ্জি রাস্তা বাঙ্গারিং গাছ ইলাকি। আচ্ছা আচ্ছা। তো আপনি এই ব্রিটেন আইলা কত ইংরেজি আইলা? আমি আইছি আপনার 61 61 আইছি না, সরি 62 এন্ড। এটা আপনার এই বাউচারা আইসলাম না কিলে আইসলাম মানে কোন সিস্টেম? বাউচারি বাউচারি সিস্টেম। তো আপনি ব্রিটেন আইয়া আপনার আপনার এটা তো পিআইএ প্লেন আছিল আপনার? জি ওই পিআইএ আইছি। খরাসি থেকে আইছিল? জি ওই ঢাকা তো না খরাসি, আর খরাসি তো না লন্ডন, খরাসি লন্ডন হিথ্রো এয়ারপোর্ট লাগছে। জি জি। তো আপনি আইডিয়া কোন টাউনে উঠলা আইয়া পয়লা? আইয়া উঠছিলাম পয়লা লন্ডন হোক, লন্ডন তো নিয়ে গেলাম কি আপনার আমার যেন উঠছিলাম ইঞ্জিনিয়ারিং আমারে সেন্ট্রাল ওয়ান আমার হুরুর বাড়ি গেছে, আর এখান তো নেই হইলা তুমি যাও কি বারমি আমি নো খামোখাত নাই বারিয়াম গেলে খাম পাই দিবে। তো বারিয়াম গেলাম যাওয়ার পরে আমার থালি রয়ে শূন্য ইয়া ঠাইন তাতা আস্টন, আর আমি গেছি বেলগাই রোড ঠাইনে আমার ইয়া গেলে গিয়ে তা নন তালুকর ভাই নাম কিতা আছে? আফরুজ বক্ত। আফরুজ বক্ত, আফরুজ বক্ত। আপনার বয়স কত আছে? 18 বছর বয়স আছে।
তো বার্মিংহাম আপনি যাওয়ার পরে ফলে কেউ খামার বকরি দিলানি না কিছু লেখা জি না জি না খাম নাই নাইট স্কুলে যাইতাম নাইট স্কুলে যাইতাম এরপরে আপনার মানে অ্যাপ্লাই করা কি তো এটা ডাকলে যাইতে তো ফ্যাক্টরি তো এই সময় খাম খাম কাজ মিলত না এই সময় খামের অভাব আছে এরপরে আপনার গেলা দেখা যায় আমার তো ফেটো বিষ পয়সার দরকার ওভারড্রাম আমি টেলিফোন করলাম আমার গ্রামের একজনের কাছে টেলিফোন না সিটি সময় টেলিফোনের সিস্টেম নাই সিটি লাগলাম যে এটা কইলো যে আইও আন ইনো আইলে খাম হইব ও গেলাম গিয়া রসদের গিয়া খাম ধরলাম এটা আপনি বারবার আমাদের সিটি লেখলাম ওটা আপনার আত্মীয়র কাছে আত্মীয়র কাছে আত্মীয়র নাম কিটা আছে ইয় আব্দুল লতিফ আব্দুল লতিফ আব্দুল লতিফ তো সিটি ভাইয়া তাই কলে যে তুমি আহ ওন আইও ন আইরা খাম হইব না তো আপনাকে লাগে ওল্ডাম জি হচ্ছে আমার সাহুর গরু ভাই ঢাকা রেস্টুরেন্ট ম্যানেজার আসলা আচ্ছা তো হইলা যে নাইলে থান রেস্টুরেন্ট গেলাম হন রেস্টুরেন্ট গিয়া এক যায় খাম করছি খাম ওইটা দেখা কইলাম বলি আইয়া ওইটা আব্দুল লতিফের হইলাম আর কি বেটা রাত করে খাম করতো কইলাম ও বেটা আইটা খাম করতো এলে তো সিলেট করলাম না এখানে ডাহাত করলাম না এখানে ইনো আইয়া এখানে মরতাম এখানে অত ওটা অরস হই দিয়া হ্যাঁ আইয়া বর্তন দইতাম এটা তো হনো দইলে তো পয়সা হইলাম না ইয়ে হ্যাঁ আচ্ছা সে অনেক এটা করতাম ও বেটা আমার কইলা যে নয় নম্বর বাসও উঠিয়া যাইবা কি রস দেন সুন্দর দি কেলামিও কটন মিনোর সুন্দর আছে দোয়া উড়ে সুন্দর দি কেলামিও লাইমিয়া গিয়া তুমি তো লেখাপড়া কিছু জানো গিয়া তুমি হনো চাইলে মনে হলো তোমার খাম হইব ও সুন্দর কে লামিয়া পাতারে বন্ধের আউরের মাঝখানে দিয়ে গিয়াও গিয়াও পেট্রোলি তুটলাম উঠার পরে গিয়াও ফাইলাম ইয়রে গেট কিপার হিসেবে আসিল গেট কিপারে হইলাম বললো আমি তো খালি ওতানো জানি আই ওয়ান্ট এ জব আচ্ছা আচ্ছা মানে হে ফোরম্যানে তেলে হনরি আনছে অন্য ফোরম্যানে হইল কইল তুই জানিস কোথাও আমি এটা চূড়া চূড়া ইংলিশ জানি হইল ওকে ওর আর রাখলো রাখে ম্যানেজারের লগে মাইতে আমার খাম দি দিল এটা কটন মিল আছে কটন মিল রসডেল ও জি ও জি ও তে দি দিল আমার এই সময় খাম সাতটাওয়া তো এটা মানে করুম মানে তুলা যেন তুলাই যেন রোল বনে ওটা দি দিল আমার কটনে যেন রোল বনে ও রোল বনে যে ওটা ওটা বইয়া নিয়ে দিতাম বেটিন ধরে নিয়ে ও মানে অমিশনও দিতাম একটা ড্রবলিং করতো হন্তনও যাইতো আরও মিশনও হন্তনও যাইতো আরও মিশনও মানে আমি লাইবরা আর কি দৌড়া দৌড়ি করতাম অন্তনে অন্য অন্তনে অন্য তা কটন মিলে আপনার খাম নিলা তো পয়লা সপ্তাহ বেতন আপনার কত দিয়েছিল মনে আছে নি চারি ফোন চার পাউন্ড চার পাউন্ড আপনার ওই জিত নিতে চার ফোনে ওই পয়সা বাড়ির পাড়া একদম দুই পাউন্ড সব সত্যি সপ্তাহ আপনার খরচ কত হইতো খরচ আমার এক পাউন্ডে ওই জিত গিয়া আর ইয় আপনার বারা টারা সবতায় যাইতো গিয়া পঞ্চাশ ফেনি ও দেড় পাউন্ডে শেষ তা আপনার দেড় পাউন্ডে সপ্তাহ চলে দিত পঞ্চাশ ফেনি আপনার গরুর বাড়া প্লাস গাড়ির ভাড়া ওই তো সকলটাই চলি তুই আর সিগারেট বিড়ে সকলটা পাঁচটা সিগারেট লই যায় খাই যায় ও তো শেষ আর কি লিমেই লিমে এক কটন মিলো হওয়া যায় না লিমে বাকি পয়সা দেশে ফাটাই দিতা এটা তো লগে লগে পয়সা খেয়ে নাই ফেটো বুকত তো পয়সা কিলা ফাটাইতে আপনারা তো পয়সা বাংলাদেশে কিলা ফাটাই পাকিস্তান এই সময় আপনার বগি ইয়ে আসিল ব্ল্যাকের মানুষ আসলা এরা নিত আইয়া পয়সা এরার কাছে দিতাম এরা আমরা বাড়িতে ফাটাইতো এরা বাড়ি দিলে এরা বাড়ি দিল আচ্ছা আচ্ছা তো আপনার এনে কতদিন হল্লা কটন মিল কটন মিল কাম করিলাম তো ছয় মাস ছয় মাস এরপরে কিতা হল্লা এরপরে তো আমার খামগুলি ডালটা বার্মিয়াম বার্মিয়াম আবার তো খাম হইল ডালটা ফ্যাক্টরি ডালটা ফ্যাক্টরি যেটা অ্যাপ্লাই করি আসলাম ওটা তুই গুলি আচ্ছা আচ্ছা হেন তো খাম হন করলাম এনে তো বহুত বছর সাত বছর খাম করলাম সাত বছর সাত বছর খাম করে দেশও গেলাম তো ডালটা ফ্যাক্টরি দিয়ে আপনার তখন হেন বেতন বাড়লো নি আপনার এনে তো পয়সা আমরা কত করে ভাই তার এটা সেখানে ভাই এটা আপনার বিশ পাউন্ড বিশ পাউন্ড সপ্তাহ এই সময় বিশ পাউন্ড তো বহুত পয়সা মানে পয়সা বাড়ছে আর কি বাড়ি 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 বেতন বাড়ি বাড়ি গেছে জি জি আর এটা বড় ফ্যাক্টরি তো মানে খাম বাড়তো পয়সাও বাড়তো খাম যেমন ওখান তো অন্য গেলা যে এক ওখানোর এক পয়সা আছে না খামর তো উফরি দিয়ে উঠতাম গিয়ে উফরি দিয়ে উঠলে গিয়ে পয়সা বাড়তো তো তো সাত বছর আপনি খাম করলা ডালটা ফ্যাক্টরি বার্মিংহাম এটা বার্মিংহাম কোন এরিয়াতে আছে ইফেক্ট আস্টন আস্টন আছে আস্টন আছে তা আপনি এনে গেলে এখন তো জোয়ান মানুষ আপনি ইয়াং ম্যান বয়স হয়তো বিশ হইব বা উনত্রিশ লইব আঠারো তো আপনার এলে উদ্দেশ্য আমি আমি কেরান ডাইভারি করতাম হ্যাঁ কেরান ডাইভারি করতাম ডালটা ফ্যাক্টরি আমার বাচ্চা তো আমি নেই
এটা তো বড় বড় হেভি খাম, তো এটা খাম তো আমি পারতাম না, এটা তারা তো ইংলিশের মাঝে জ্ঞান বুদ্ধি আছে, সে কোন খামের যোগ্য না, এটা বুঝছি যার দিন যোগ্যতা আমার ইনচার্জে নিয়াও ফোরম্যানে হইয়া দিয়াও আমার ক্রেইনো উপরে তুলিল আর কি, ক্রেইনো অজিও তুললেও শিখাইল খাম, এখানে মানে ওটা সালানি মাল আনা নেওয়া যাওয়া ও ক্রেন আছে চালাইতা ও ওটা ও আচ্ছা আচ্ছা ক্রেন চালাইতাম তারা ক্রেন ড্রাইভ কিলা আপনি খেললো তারা ও তারা শিখাইয়া আমারে মানে ক্রেন দিয়া মাল লোড আনলোড করতে আপনি জি জি মাশাআল্লাহ এরপরে তো আমার পয়সা ভালোবাস হইতো বেতনার বাড়ছে মানে ওভারটাইম হইতোই ন তো আপনার বিকেল সময় তো ওই জিনিস খারাপ টানা জি 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 আরো দুই ঘন্টা সময় দিয়েছিলাম ওভারটাইম হয়ে যাইতাম বুঝছেন নি আমার আল্লাহ বহুত পয়সা রয়েছে এই সময় আপনারা নামাজের সময় হইলে নামাজ কিলা পড়তে নামাজের ব্যবস্থা আছে নামাজের ব্যবস্থা আছিল কিতা আছিল নামাজের ব্যবস্থা কিতা অত জোরের সময় আপনার লাঞ্চও নামাজ পড়িলাম আর তো বাকি নামাজ গড়াইয়া আসর মুগরিব গড়াইয়া পড়তাম খোজা ফরিল আর জুমার দিন জি জুমা জুমার দিন যাইতাম কি নামাজ হইতাম কি মসজিদ আছিল নে মসজিদ আছিল আচ্ছা আচ্ছা আসল মসজিদ আছিল হিংসা নাই তারা খাম দেখাইয়া শিকাইতো তারা ওই যে জেরার লগে খাম করতাম হেল্পার এরা মেশিনের খাম শিকাইতো বুঝছেন হে যদি আয় নাতি এটা করতো সেও আমায় শিকাইয়া রাখতো আমারে শিকাইতো তারা সাহায্য করতো সাদা হলতে মায়া আগে নামলো সাদা যেটা এটা খুব ভালো মানুষ ফলে আমলো সাদা হলে তারা খুব মায়া দেওয়া হর মায়া বেটিনতে ওই যে কটন মিলো খাম করতাম বুড়া বেটিনতে সুই দিতো ফগর বুড়িতে সুইটে সুইটে ফগর বড় থাকতো আমার সুইট দিত আই বললে ও তো বাচ্চা তো জি জি তো তারা এটা নিয়ে আগে দিতাম ইগে দিত সুইট ইগে দিত সুইট তো ফগর থইতাম একটা দুইটা খাইতাম ওটা আর কি তা আপনার যে জব যে আপনার হইল বার্মিংহাম ডাল্টা ফ্যাক্টরি খবর আপনার খাই লাগিলা যেটা ওয়ার্ল্ড অফ থেকে মানে আমার টালিগর ভাই টেলিগ্রাম করিয়া নিছে না আমারে তার টেলিগ্রাম করছেন বার্মিংহাম থেকে আপনারে ওয়ার্ল্ড অফ যে তোমার জব হইছে তুমি আও তোমার জব হইছে থান গেছে থান গেছে তারা ফোনে আর দুগত করতে পারছেন না ফোন না হনো জানাই যে আমার ও এড্রেসে জানাই যে তারা টেলিগ্রাম দিয়ে হয় জানানি পরে তানি তোমার খাম হয়ে গেছে তুমি আইও রুছে সকাল লাও বহুত গেলাম গিয়া কি এর ঘরে দেশ গেলাম আইয়া হইলাম ডাল্টা ফ্যাক্টরি শেষ ও শেষ হয়েছে চাষা গভর্নমেন্ট আছিল তো বিআইটি লাগাইল তো মাল কিনাত বিআইটি বেসাত বিআইটি খাম লাগাইছে বিআইটি সল লাগাইছে বিআইটি বিআইটি লাগানির বিআইটি লাগানির পরে এরা তো আছে বিদেশি কোম্পানি এরা তোমার সারি 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 গেছে গিয়া সল ঠাল সারি গেছে তারা বন্ধ করে দিচ্ছে কোম্পানি বন্ধ হয়ে গেছে ও তো আইয়া বার্তনে আইয়া ফাইলাম না ফ্যাক্টরি নেই তো এসে কিতা করলাম তো এটা হলো কটন মিলো যে ওই যে হওয়ালে ছিলাম যে আইয়া কটন মিলো বেরিয়েতে আইয়া কাম করলাম বেরিতে আইলা বেরি ম্যানচেস্টারও বেরি আর বেরি জি জি বেরি ম্যানচেস্টার ওনো আইয়া এসে কটন মিলো কাম ধরে ওনো আইসলাম এক রেস্টুরেন্ট থান মাল আছিল কি বুঝছেন নি তো থান মাল দিবার লাগিয়া থান হইলা তো যাইবার সামনে ওনো থান রেস্টুরেন্টর দ্বারো একজন তাকে আগে হইলা বা এন্ডে নেও না নেয়া থান খাম জানা আছে কিছু ও কটন মিলো নিয়ে খাম হয় কিন্তু তাহলে লইল আমারে খামো লোহার হরে ওতো অন্য খাম করলাম আগে বেরিত কটন মিলো খাম করলাম এটা কত বছর করলাম এখানে বেশি দিন করছি না আর পরে গিয়ে আপনার হাইট করলাম খাম এটা তো কটন মিলের পয়সা তো তুরা জি জি হাইট গিয়া করলাম গিয়ে আপনার ইয়ত মিট ফ্যাক্টরিত হাইট গিয়া মিট ফ্যাক্টরিত খাম করলাম মিট ফ্যাক্টরিত তো শর্টর ওটা যে ইয়েতে বুঝছেন ওরা এটা দেখে রাত করে খাম আছে এটা দেখে না খাইতামও পারি বইতামও পারি না হালি উঠকাই বুঝছেন নি ও খাম চাইরা অন্য খামও গিয়া লাগবে আর কি আচ্ছা 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 ও অনু রইলাম আর কি রইয়া তো মোটামুটি আপনার সবসময় খাজও আসতে লাগলেন আমি খাম করছি খাম করছি যেন পয়সা বেশি যেতাম অনু দিতাম গিয়া জি বুঝছি বুঝছি এটা একটা বড় সাহস আপনার আর বড় সাহস খেতে আমি তো আমার তো ফেটো বুক আছে যে বুক হইলে তো পয়সার দরকার জি পয়সার দরকার পয়সার দরকার আচ্ছা আপনার এদিকে হিসাব যে 71-এর যে যুদ্ধ সময় আপনি কোন আসলা আমি আসলাম বার্মিয়াম ও বার্মিয়াম না না জিও বার্মিয়াম বার্মিয়াম তো 71-এর যুদ্ধ ও ও সময় আমি লন্ডন আইয়ো
Money on London, I use your demotion for her for a no Ilam or no Ilam. I mean, you the Birmingham, the Severo Judoshomoi, Birmingham, Tuzudor Fokafara, Manuskula, and go to issue in Bakila and the long horse to Hunju Diabre. Isumoi to community as it to community in my domain, Manus. Well, welfare associations, dear, 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 the Birmingham Abruzzo Tatla. এরা সাইজনে আসা ইংল্যান্ডে আফরুজবক চৌধুরী আফরুজবক তরি না আফরুজবক চৌধুরী নাই আফরুজবক হাতেবদাই ডাক্তার দন্দে এন এন বাড়ি লগে আমরা ইয়ত বিশনাতরন জি আফরুজবক হাতেবদাই ডাক্তার বড় হাতিমটাই 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 এন বহু মানুষ আনছন বহু মানুষ থান গরো খাইতা এটা শনি রবিবার রবিবার আইলে বড় ডেগে রান্দই তো আর তো হারাম হইছে লাদাবি আছে বড় হারা কমিটি বড় লিডার আসলা তাই লিডার আসলা তাই ইসমে আল লিডার কে আসলা মনো আছে আর মনো আছে To Igano Asla to your master's up. Master Asla get time to Alan and to your room. I will master's up. I will master's up. In the Birmingham is a Marquis. I was what Asla Barmiamor are in London Asla. I will master. Are Manchester Asla Motinia? Majestam of the Judas Motivation. I said, Motinia. They are organized also in the hand of the Birmingham. এরাও হোহানো তারা তারা অগ্রগ্রেস কইরা সরলে দলা করতে তারা যেমন বাড়িমিয়া এখান থেকে লন্ডন আউরুজ বছর জানাই দিছোন অয়ো আউরুজ মিয়ারে জানাই দিছোন হেমদি মতিন মিয়ারে তারা বাড়িমিয়া তাকে মিটিং বিসিল লিয়া লন্ডন আইছি দে আমরা কোচ আইছি দে কোচ আইছি আমরা বাড়া দিয়া কোর্স করছন তারা আমরা জারজিন পয়সা দিয়ে বাড়া দিয়া আইতাম আচ্ছা তো কোচ আইয়া আর কোন লাভ তারা বিসিল করতে মিটি করতে হাইডওয়ার্ক হাইডওয়ার্ক হাইট পাক করার বিটি করতা আর কোন আর করতা ট্রাভেল স্কয়ার ট্রাভেল গাস স্কয়ার আচ্ছা স্বাধীনতার পক্ষে আপনারা বিটি করতা কেমন মানুষ এটা বিটি গো আমরা মানুষ এটা বা ও সময় দেখতাম যে বাঙালি এই যে অবস্থা কত বাঙালি যে আছে সারা দেশ থেকে এইটা একবারে বার্মিংগা চেষ্টা মানুষ পাগল হইছে তো সব পাকিস্তানের মাইরে জি জি মানুষ পাগল হইছে কি মানুষ তো ভয় হইছে এইতো তো মুক্তিযুদ্ধর ফান্ড আপনারা টাকা পয়সা হল দিসনালে সামদার দিসলানি সব পয়সা দিছেন কিলা সামদা দিতা কিসা আস্তা কিসা দিলে ইতালি সফতাল না ফয়লা কিছু ফয়লা কিসা আস্তা কিসা দিলে আচ্ছা ফয়লা যে সময় ইও না নি স্টার্ট হয় ওই সময় সকল লাগিস এক সপ্তাহ বেতন দিলে ইতা বিষয় দিছন সকল দিছন দিয়া তো পয়সা হইছে অন্তনে পয়সা পাঠানি তো মাইরি হইল অনন্তকে আপনারা ইন্ডিয়াত তো পয়সা দিয়ে ইন্ডিয়াত পয়সা পাঠানি হইছে আয় আয় ইন্ডিয়া তো নে বাংলা রাইফেল রাইফেল কিনে দাও হইছে অস্ত্র কিনে দাও হইছে অস্ত্র কিনে দিছে মুক্তিযুদ্ধের জায়গা দিছে খাওয়াইছে বুঝছেন ইন্ডিয়া লাভ করছে এই সময় ভালো ব্যবসা করছে ইদের সাথে বঙ্গবন্ধু আসলে দেখো হয়েছিল করেছে বা ওসমানি সাহেব দেখো হয়েছে করেছে ভালো লাগে ওসমানি সাহেব বা বঙ্গবন্ধু জি 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 ওই বঙ্গবন্ধুর লোক দেখা হয়েছে তান্ডের সময় করাচিস্তানে সারা হয় বুঝলি সময় তান লোক দেখা হয়েছে আমরা আচ্ছা ওসমানি সাহেবের দোষিলেন করে ওসমানি সাহেব তো আমরা নেতাও আসলা জি তাই তো নেতাও আসলা ইনোর নেতা জি জি ওসমানি সাহেব আবু সাইদ চৌধুরী আবু সাইদ চৌধুরী আসলা ইদের নেতৃত্ব দিছে ওখানোর ইয়ে আসলা তো তাই জাস্টিস আবু সাইদ চৌধুরী আচ্ছা আচ্ছা তো লন্ডন অফ দ্য ফোর্ডে 71 আপনার হন্তাই মুক্তিযুদ্ধ সবকে আপনারা কাম করছেন মিটিং বিসিল লন্ডন আইছে আর এর পরে আপনি লন্ডন আইলা ও তো লন্ডন লন্ডন এক কোন উঠলা লন্ডন আইয়া ওই স্টেপটি যেন আর উঠলা নি না ব্রিকলেন ব্রিকলেন এটা আচ্ছা 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 ও মানে তাজো আকি তাজোর আমরা টিচিং দেও তাজরে যে তাজটোর চিন্তা নিয়ে ওই ওই আমরা এলাকা রাস্তা তো জি 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 এখানে তো ওই সময় তোমার খালিক মিয়াই জি খালিক আমরা এক লোকের ছাত্র আলম তাই না শুনছি কি বলছই ও ও ছিল তান গেছে তাজটোর খালিক পেশা আপনারা লোকের আমরা এক লোকের তাই আমরা আসন দিছি লো বলছই আসন দিছি লো বলছই দলা ঘুর তাক্তা তো তাজটোর আপনি খাবার ছিল তান বনির বাড়ি তাক্তা তো তাজটোর আপনি খাম করছেন নি জি হয় না থাজো আমি কাম করছি না আচ্ছা আমি আইয়া কাম করছি আপনার ইয়ত টেলারও টেলার আমার গেল টেলার কাম করছি তো 72 তো আমরা ব্রিটেন যাব টেলার কাম করছি আপনার কুটুম আমার মামুলা গুণ জি মুরি ঝুরর ইসরাইল মিয়া জি জি আর জিলাই মিয়া ও তারা রুসিলে আইছে কি মামুন আমার সাসির বই না বাই আই বাই রাস্তা ও তারা আনছে না বারে অন্তনে তিন আওয়ার পড়লে যে আপনার 72 তে সাধারণত আমরা মাঠে মারফিট আলতাবালি মারা গেল এটা আপনার সুখ সামনে দেখছেন নি আমরা আমি তো এটা খেলো না জি জি আমি তো আন্ডারস্ট্যান্ড কাম করতাম আর বাসে আইয়া বিরিখলে ইয়তলাম তাম ও কমার্শিয়াল স্ট্রিট এসব সাধারণত ট্রাভেল করতে না আমি আমি পাইছি না কোনো সাধারণত সমস্যা পাইছি আমি পাইছি না
তো আইয়া লামিয়া আমার গরু আমি আইতাম আমি আমার ফাখাইছো ফাখানে তো যাইতাম না কোনো আনো গুড় আইতাম জি জি বুঝছাম না ঠিক আমি আমার গরু আর খাব দাদার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে নয়জন নয়জন আলহামদুলিল্লাহ লেখাপড়া করলে লেখাপড়া করছে জি আচ্ছা হলো নন্দন তা আপনারা দেশ মাইসলা এই দেশ আইয়া তো যে সমাজ পাইসলা এখন তো আলহামদুলিল্লাহ আমরা সমাজ আগবাইছে আপনার কাউন্সিলর আমরার মেয়র আমরা হলতে হয়েছে এখন আমরা আগামী দিনে যদি আপনার আমরা আরও আগুইতাম সাই বিলাত বাঙালি কমিউনিটি কিতা খোলা দরকার আপনার কিতা উপদেশ মুরব্বী হিসাবে আপনি শুন যদি আমার ভিউয়ার সবলে কিতা খুললে আপনার ভালো হইব আমরা খুললেও যেন অ্যাক্টিভিটি করলেও যেন ইয়াং হল ধরে ইয়ার পরে মানে লেখাপড়ার ব্যবস্থা করলে কোনো স্কুলও তো ইয়ে আছে না নি আপনার প্রাইভেট লেখাপড়া আছে না নি কমিউনিটি শিক্ষিত হলে তো অমনি অটোমেটিক এক হইব জি 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 এক হয়ে যাব কি তো ওটার আমরা দরকার এই কমিউনিটির দরকার আচ্ছা আমরা আগুয়ানি আগে নেই তো আর কমিউনিটি না হইলে মসজিদ হল হয়েছিলা পড়ার ব্যবস্থা হয়েছিলাম মানে তো মসজিদ তো খুললে গাই মসজিদ নাই আলহামদুলিল্লাহ খুললে গাই তো মসজিদ এগুলো টিকে রাখতে হইলে আমরা এক হইয়া চলা আর আমরা ছেলে মেয়ে লেখাপড়া করাই না শিক্ষিত করা বলে শিক্ষিত হলে তো অটোমেটিক তারা তারা এক হইয়া তাও চলবো চলবো তা আপনারে অশেষ ধন্যবাদ আপনি অনেক কষ্ট করে আইছেন আপনার তো অনেক পুরানো দিন ইতিহাস আমরা শুনলাম অনেক কষ্ট আপনারা করছেন এই দেশ এখন এখন আপনার এই যে রিটায়ারিং লাইফ কিলা কাটে আপনার এখন বর্তমানে তো আল্লাহ জিরে বাল্লাহ চলে মসজিদ আরা জারা তো আরাম জারাম ফজর উঠা নমাজ জারা মসজিদ নমাজ আইয়া নাস্তা করলাম নাস্তা হয়ে দিয়া ফাললে খুচু ফললাম তোরা খুচু ফললাম ফইরা বেঠানো গেলাম ঘুমাইলাম আরাম গেলে তো মুরব্বী দেখা সাক্ষাৎ হয় এটা আপনার ভালো লাগে জি জি হয় ঘুমাইলাম ঘুমথনে উঠিয়া তো আস্তে আস্তে আইলাম ইসলামের মসজিদ জি ইসলামের মসজিদ আইলাম আইয়া অতি বাজু আইতে আপনি স্টেপটি থেকে ইসলামের মসজিদে জমা পড়ে নেই আইতে আইও আমি আইতে আইও আইতে আইও মাশাআল্লাহ যাইতো আইতে যাইও তো আশা হইল গত হানো আলহামদুলিল্লাহ এর পরে ফটোস কর আইতে জ্ঞান ওয়াজ হরি এর পরে আপনার স্টেপ নি হুয়ে যেন কমিউনিটি যজ্ঞ করছেন যে মসজিদ ওখানে দুই অক্ত রেড কোড কমিউনিটি রেড কোড দুই অক্ত পড়ি মুগরিব আর এশার তিন অক্ত ফরজ ফজর নমাজ মাশাআল্লাহ তা আপনি আটি এখনো চলাফেরা করতে পারেন জি 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 মাশাআল্লাহ আমার শরীর ভালো আছে আর আল্লাহ আমার লাই দোয়া করবা ইনশাআল্লাহ আর আল্লাহ ভালো রাখবা আমার কোনো অসুবিধা নাই কোনো বেমার নাই সেমার নাই থ্যাংক ইউ আমি খুব ভালো আছি সবার তো ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমরা কথা শুনছিলাম আমাদের কমিটির প্রবীণ মুরব্বী জনাব হাজী আব্দুর রশিদ সাহেবের সাথে এই বয়সে উনি এখনও স্টেপটি থেকে পায়ে হেঁটে ইসলাম হোসেন নামাজ পড়েন ওখান থেকে পায়ে হেঁটে আবার স্টেপনি ফিরে যান এখনও সুন্দর চলাফেরা করতে কোনো রুক্ষশুকুনার নাই আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে হাতে তৈবা দিন আশা করি আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগেছে আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথির কথা হবে আপনার ভালো সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু